আমরা সকলেই টিভিএস কোম্পানি এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে অবগত আছি এবং তাদের নতুন নতুন বাইকগুলো বিভিন্ন দেশে সফলভাবে মার্কেট জয় করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তাদের নতুন একটি বাইক যুক্ত হয়েছে, যার নাম টিভিএস অ্যাপাচি আরটিআর 164V, যা এই সেগমেন্টের সকল বাইককে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত। স্পোর্টস বাইকারদের মনে মনে একটি উন্মাদনা সৃষ্টি হচ্ছে, কারণ এই বাইকটি আরটিআরের সম্পূর্ণ রেসিং ডিএনএ নিয়ে প্রস্তুত। বাইকটিতে অনেক ফিচার সংযুক্ত করা হয়েছে, যেটা বলা যেতে পারে তার ভাই অ্যাপাচি আরটিআর স্পোর্টস বাইকের সিরিজ থেকে ধার নেওয়া। নতুন এই অ্যাপাচি আরটিআর 164V সম্পূর্ণ কম্প্যাক্ট রেস ডিজাইন, ক্লাসিক শেপ এবং সামনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ধারণা পাওয়া যায়। আরটিআর 4V ডিজাইনটা উন্নত করা হয়েছে মূলত রেস ট্র্যাকের জন্য। মেশিনে কিছুটা সিঙ্গুলার ফাংশন রয়েছে, যা রাস্তার এর গতি আরও বেশি ত্বরান্বিত করবে। বাইকের হুইলটাও অনেক ডাইনামিক এবং রাস্তায় চলার পথে সাইড থেকে দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। তাই আজকে আমি আপনাদের সামনে অ্যাপাচি আরটিআর 4V সকল ফিচার্স, টপ স্পিড, মাইলেজ এবং বাংলাদেশের প্রাইস কত, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। ও হ্যাঁ, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। শুরুতেই অ্যাপাচি আরটিআর 4V যে সকল নতুন নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। সবার আগে কথা বলতে হবে রেসিং ডেরিভেট O3C প্রযুক্তি নিয়ে। টিভিএস প্রস্তুতকারক কোম্পানি এখানে ওয়েল কুল কম্বানশন চেম্বার প্রযুক্তির সাথে রিয়ার অ্যাসিস্ট সিস্টেম ব্যবহার করেছে, যেটা ইঞ্জিনের হিট ন্যূনতম 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে নিয়ে আসবে এবং নিঃসন্দেহে হাই পারফরমেন্স নিশ্চিত করবে। এবার কথা বলা যাক এর চেসিস নিয়ে। বাইকটির ওভারঅল ডিজাইনটা ডাবল কোডেড স্পিড সিনক্রোনিক স্টিপ চেসিসের ওপর স্থাপন করা হয়েছে এবং মাল্টিবডি ডাইনামিক অ্যানালাইসিস বাইকটাকে আরও নিখুঁতভাবে বিন্যস্ত করেছে। এই কারণে বাইকের স্টেবিলিটি আরও বৃদ্ধি পাবে এবং রাইডার চমৎকার রাইডিং অনুভূতি উপভোগ করতে পারবে। এবার কথা বলা যাক রেসিং টায়ার নিয়ে। অ্যাপাচি আরটিআর 164V রয়েছে অপশনাল রেস স্পেক পিরেলি টায়ার, যেটা মূলত এডিশনাল রাস্তায় আরও ভালো পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে। এটা বাইককে সর্বোচ্চ গ্রিপ এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করবে। রেসিং ডাবল ব্যারেল এক্সস্ট আরটিআর 164V রয়েছে লো ফ্রিকোয়েন্সি শব্দ, যেটা রাইডারকে আরও বেশি পিক আপ দিতে উৎসাহ দিবে, কারণ এই শব্দে কোনোভাবেই একজন রাইডার বিরক্ত অনুভব করবে না। এবার কথা বলবো এর ডিজাইন ও স্টাইল নিয়ে। আমরা যদি বাইকের ডিজাইন ও স্টাইল নিয়ে কথা বলি তাহলে অবশ্যই অনেক কিছু বলার রয়েছে। হাইপার অ্যাগ্রেসিভ নেকেড হেডল্যাম্প, যেটাতে রয়েছে সাফের ফোনার মতো লুক এবং সেগুলোর সাথে রয়েছে LED লাইট, যেটা এর অ্যাগ্রেসিভ লুক এবং ফাংশন আরও বাড়িয়ে তুলবে। এখানে ফুল ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা রয়েছে। আরটিআর 4V সিরিজ আপনাকে আলফা নিউমেরিক মেসেজ, সাথে রয়েছে ইন্সপায়ার্ড প্যানেল, যেটা আপনাকে একটি বাইক রেসের অনুভূতি এনে দেবে। মিটার কনসোলে রেস ডায়াগনস্টিক ফিচার রয়েছে, যেমন ল্যাপ টাইমার, 0-60 টাইমার, টপ স্পিড রেকর্ডার ইত্যাদি। ডিজাইনকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে রয়েছে অ্যাগ্রেসিভ ট্যাঙ্কার ঢাকনা, অ্যারোডাইনামিকের আদলে স্ট্রিট ফাইটার মাস্কুলার ডিজাইন। এই ডিজাইনের ফলে সামনের দিকে কিছুটা হেলে রাইড করতে হবে, যা যে কোনো স্পিডে অনেক ভালো হ্যান্ডেলিং এনে দেবে। আরটিআর 4V যে কোনো দিক থেকে একদম রেসিং ভঙ্গির মতো। প্রস্তুতকারক কোম্পানি বাইকের সিটে ভালো মানের ফোম ব্যবহার করেছে, যা রাইডারকে কোনোভাবেই খারাপ অনুভূতি এনে দিবে না। এবার কথা বলা যাক এর মেইন আকর্ষণ ইঞ্জিন নিয়ে। টিভিএস তাদের এই অ্যাপাচি আরটিআর 164V দুইটা ইঞ্জিন অপশন রেখেছে, সেগুলো হচ্ছে EFI এবং কার্বোরেটেড। বাট দুঃখের বিষয় হচ্ছে EFI ভার্সনটি এখনও বাংলাদেশে আসেনি, তাই কার্বোরেট ভার্সন নিয়েই কথা বলতে হচ্ছে। কার্বোরেট ভার্সনের ইঞ্জিনে রয়েছে 159.7 সিসির ওয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার, সাথে রয়েছে 4-valve টেকনোলজি, যেটা থেকে 8000 RPM সর্বোচ্চ 16.5 BHP এবং 6500 RPM 14.8 Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর ইঞ্জিনে একটা স্পেশাল বিষয় হচ্ছে 4V টেকনোলজি, যেটাকে টিভিএস বলছে 4-valve ইঞ্জিন। এখন কথা হচ্ছে এই ইঞ্জিন থেকে আমরা কেমন সুবিধা পেতে পারি। আমাদের দেশে চলমান বাইকগুলোতে 2-valve ইঞ্জিন বেশি দেখা যায়, কিন্তু টিভিএস তাদের এই বাইকে 4-valve ইঞ্জিন ব্যবহার করেছে, যার ফলে ইঞ্জিনে জ্বালানি ইনপুট এর জন্য বড় জায়গা পাবে। স্পার্ক প্লাগের পজিশনটা একদম মাঝামাঝি হওয়াতে ইঞ্জিনের দহন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এই ইঞ্জিন পূর্বের ইঞ্জিনের তুলনায় অনেক বেশি শক্তি উৎপন্ন করতে পারবে, তাই ইঞ্জিন কোনো ধরনের বাধা ছাড়াই অনেক বেশি শক্তি সরবরাহ করবে এবং তাই এর স্পিড খুব দ্রুত উঠবে এবং এর সাথে সেই সাথে ইঞ্জিনের আয়ুকালটাও বাড়াবে।
বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া রয়েছে, যেটা কিনা 6 স্পিড হলে আরও বেশি ভালো হতো। আর বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 130 কিলোমিটার প্লাস, যেটা 135 পর্যন্ত তোলা সম্ভব, এই বাজেটের মধ্যে যা সর্বোচ্চ। আর বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে সিটিতে অ্যারাউন্ড 40 এবং হাইওয়েতে 50 কাছাকাছি পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার কথা বলা যাক এর ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বায় 2050 মিলিমিটার, উচ্চতায় 1050 মিলিমিটার এবং চড়ায় 790 মিলিমিটার। এছাড়া আরও রয়েছে 1357 মিলিমিটার হুইল বেস এবং 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা এই সেগমেন্টে সর্বোচ্চ। সিটের উচ্চতা রয়েছে মাটি থেকে 800 মিলিমিটার উপরে এবং বাইকটির ওজন 143 কেজি এবং 12 লিটার তেল ধারণ ক্ষমতা সম্পন্ন ফুয়েল ট্যাঙ্কার রয়েছে। এবার কথা বলা যাক ব্রেক এবং সাসপেনশন নিয়ে। স্পেশাল রোটো পেটাল ডিস্ক ব্রেক সামনে এবং পিছনে এগ্রেসিভ গতি কমানোর জন্য ব্যবহার করা হয়েছে। সামনের চাকার পেটাল ডিস্ক ব্রেকের পরিমাণ হচ্ছে 270 মিলিমিটার এবং পিছনে রয়েছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। সাসপেনশনের দিকে রয়েছে পিছনে মনোশক, যা রাস্তার বেশি ঝাঁকুনিকে অনেকটাই কমিয়ে নিয়ে আসবে, এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক। এবার কথা বলা যাক এর টায়ারের সাইজ নিয়ে। সামনের দিকে 90x90 এবং পিছনে 130x80 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে রয়েছে 17 ইঞ্চির আকর্ষণীয় অ্যালয় রিম। আগেই বলেছি মিটার ব্যালেন্সটি সম্পূর্ণ ডিজিটাল এবং মোটামুটি সকল ধরনের ফিচার পেলেও একটা ফিচার, গুরুত্বপূর্ণ ফিচার মিস এখানে রয়েছে, সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, যেটা দিলে খুবই ভালো হতো। তবে খুশির সংবাদ হচ্ছে ইআইফাই ভার্সনটিতে এই গিয়ার ইন্ডিকেটর দেওয়া রয়েছে। এর হেডলাইটে ব্যবহার করা হয়েছে একটি হ্যালোজেন বাল্ব এবং ইন্ডিকেটরগুলো সম্পূর্ণ এলইডি এবং পিছনের টেল লাইটটিও এলইডি। এগুলোতে শক্তি সরবরাহের জন্য রয়েছে 12 ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারি। অ্যাপাচি RTR4B তিনটি রঙে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে লাল, নীল এবং কালো। এবং সেই সাথে বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে, ডুয়েল ডেক্স ভার্সনটি হচ্ছে 2,05,000 টাকা এবং সিঙ্গেল ডেক্স ভার্সনটি হচ্ছে 1,90,000 টাকা। দুইটাই কিন্তু কার্বোরেটর ভার্সন। আর হ্যাঁ, এই প্রাইসটা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, আপনারা সবসময় চেক করবেন। আর বাইকটি কোথায় পাওয়া যাবে তার ঠিকানা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যারা যাদের প্রয়োজন তারা চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে তো ডেফিনেটলি একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা বাইক সবসময় রাইড করেন তাদেরকে বলবো অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। নতুন কোনো বাইক রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই সেগুলো জানাবেন আমাকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।